আমরা যেরকম শুনছিলাম যে সেন্টার অফ এক্সেলেন্স যে কাজগুলো করবে সেক্ষেত্রে বিকে তো আছে একই রকম কাজগুলোই করে কেন আবার আলাদা করে আরেকটি ভবন দেখেন বিকেসপির কাজ যেটা সেটা কিন্তু একদম তৃণমূল পর্যায়ে থেকে প্লেয়ারদের তুলে নিয়ে এসে তাদেরকে একটা সময় পর্যন্ত তারা সেখানে রাখেন কেউ এইচএসি পাস করে চলে আসেন আবার কেউ ডিগ্রি পাস করে চলে আসেন তারপরেও কিন্তু অনেকে এইচএসসির পরেই আপনি যদি দেখেন সবার প্লেইং ক্যারিয়ারটা শুরু হয় অনেকের অনেকে দেখা যায় যে বিকেসপি থেকে বের হয়ে ঢাকায় বা অন্য কোথাও সেভাবে প্র্যাকটিসের সুযোগ পায় না সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা ভালো উদ্যোগ যারা ট্যালেন্টেড আছে তাদেরকে নিয়ে কাজ করবেন এবং সেটা শুধু ক্রিকেট নিয়ে না সেটা সব গেমস নিয়ে কাজ করবেন আর কিন্তু আসন সংখ্যা খুবই কম আপনি যদি দেখেন ক্রিকেটে প্রতি বছর ওনারা হয়তো বা একশো জন প্লেয়ার নেয় সেই একশো জনের জন্য লাখ লাখ ছেলে কিন্তু পরীক্ষা দিতে আসে সো এক বিকেএসপির উপর ভরসা করে যদিও বিকেএসপি নির্ভর অনেকটাই বাংলাদেশের স্পোর্টস যদি বলি শুধু ক্রিকেট ফুটবল আমি বলবো না সুইমিং বলেন টেনিস বলেন সব কিছুই কারণ একটা মাত্রই ইনস্টিটিউট আছে খেলাধুলার জন্য সেটা বিকেএসপি সেটা সাথে সাথে যদি এটা হয় হয় তাহলে আমার মনে যে বেশি ট্যালেন্টেড প্লেয়াররা সুযোগ পাবেন আরও একদম এবার একটু বিসিবি নিয়ে কথা বলতে চাই বিসিবিতে এখন অনেক ধরনের দাবি দাওয়া চলছে অনেকের পদত্যাগের দাবি চলছে অনেক সংস্কার চলছে অনেককে বলছেন এটা এভাবে হলে আপনার তরফ থেকে বিসিবিতে আপনি এই মুহূর্তে কি কি পরিবর্তন চান দেখেন আমি যেটা চাই যে যেই বা কাজগুলো চলছে সেটা যেন চলুক কারণ আপনি দেখেন যে হঠাৎ করে সব কিছু পরিবর্তিত হওয়ার জন্য এ টিমের সফরটাও পিছিয়ে গেছে ন্যাশনাল টিম আগে চলে গেছে মেয়েদের ওয়ার্ল্ড কাপটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সেই কাজগুলো যেন ঠিকঠাক মতো চলুক এবং মাঝখান দিয়ে কিন্তু অনেক কিছু আছে যে যেগুলো আটকে আছে সেই কাজগুলো চলার জন্য মনে হয় যে দাবি তো আসলে সবাই তুলবেই এখন আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখছি যে কোনো না কোনো দিন কোনো না কোনো দাবি উঠছে কিন্তু দাবি ওঠার সাথে সাথেই সব কিছু আসলে করা সম্ভব হবে না এটা সবাইকে বুঝতে হবে একটা দেশ নতুনভাবে তৈরি হচ্ছে সব মানুষাই কিন্তু নতুন সেটা যে কোনো সেক্টরেই বলুন না কেন সবাই কিন্তু নতুন একটা মানে বিসিবি এক ছোট্ট একটা জায়গা সেটার কথাই আমি যদি বলি বিসিবিতে তো একটা নিয়ম আছে যে নিয়মে চলছে আইসিসির সাথে চলছে এখন যদি হঠাৎ করে সব কিছু ভেঙে দেয় তাহলে কিন্তু আইসিসি থেকে কিছুদিন আগে শ্রীলঙ্কাকে যেরকম আসলে তারা সাসপেন্ড করেছিল সেই ব্যাপারটা হবে সেটা থেকে মনে হয় যে ধীরে সুস্থে যেটা করছেন ক্রিয়া উপ উপদেষ্টা সময় নিচ্ছেন দাবি উঠবেই প্রতিদিন দাবি উঠলেই যে আজকে কালকে করে ফেলতে হবে সেটা নয় হ্যাঁ একটা সময় নিয়ে হয়তোবা পরিকল্পিতভাবে যদি করেন যদি খুব তাড়াহুড়ো করা হয় ব্যাপারটা কিন্তু আবার সে আগের মতোই হয়ে যাবে তারা হুড়ো করা থেকে আমার কাছে মনে হয় সময় নিয়ে চিন্তা ভাবনা করে সবকিছু মাথায় রেখে তারপর করা উচিত এবং সেটাই হয়তো করছেন তারা আপনি তো অনেক সেক্টরে কাজ করেছেন বর্তমানে আম্পায়ার কাজ করছেন যদি আম্পায়ার্স কমিটি নিয়ে কথা বলি এই জায়গাটাতে অনেক এর আগে অনেক ধরনের বিষয় নিয়ে আঙুল তোলা হয়েছে প্রশ্ন তোলা হয়েছে তাদের কার্যক্রম নিয়ে এবং সবকিছু নিয়ে আপনার কাছে এই পার্টিকুলার এই সেক্টরটার কাছে কি মনে হয় যে এই সেক্টরে এই ধরনের পরিবর্তন দরকার বা এটা হলে ভালো হবে দেখেন আমার কাছে মনে হয় যে সবাই যেহেতু পরিবর্তনের দাবি করেছে যেই জায়গাগুলোতে ভালো কাজ হয়নি বা যেই জায়গাগুলোতে সবার প্রশ্ন আছে সেই জায়গাটা পরিবর্তন দরকার বাট যেই জায়গাগুলোতে ভালো কাজ হয়েছে সেই জায়গাগুলোতে কি করবেন আম্পায়ার্স কমিটি এমন একটা ব্যাপার আম্পায়ার্স ডিপার্টমেন্ট সেটা নিয়ে নির্ঘাত আমার কাছে মনে হয় আমার সাথে বাংলাদেশের সবাই যারা ক্রিকেটটাকে ফলো করে জার্নালিস্ট বলেন প্লেয়াররা বলেন আম্পায়ার্স ব্যাপারটা নিয়ে একমত হবেন যে গত দু বছরে আম্পায়ারিং ডিপার্টমেন্টটা খুব ভালো করেছে ভালো করেছে খুব ভালোর মধ্যে আম্পায়ারিংয়ের মান অনেক ভালো হয়েছে সেখানে আমাদের চারজন মি মেয়ে আমরা আইসিসি প্যানেলে গেছি একজন ম্যাচে ফিরে আইসিসি প্যানেলে গেছি সৈকত ভাইয়ের মতো আম্পায়ার তিনি এলিট প্যানেলে গেছেন আমার কাছে যেটা মনে হয়েছে যে লাস্ট দু বছর বাংলাদেশে আম্পায়ারিং স্বর্ণযুগ চলছে এবং সেই যুগে আমরা এখনও আছি সেই সাথে আমি যদি বলি যে আম্পায়ার্স ডিপার্টমেন্টে যারা রয়েছে মিঠু ভাই ডেফিনেটলি মিঠু ভাই রতন ভাই থেকে শুরু করে যারা আছেন অভিভাই ভাই মণিভাই সবাই অসাধারণ কাজ করেছেন পরিবর্তন এই জায়গায় যদি পরিবর্তন হয় তাহলে হিতে বিপরীত হবে আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো সময়ের মধ্যে আছি খুব ভালো কিছু ইনিশিয়েটিভ মিঠু ভাই নিয়েছেন সবাই যে আসলে দুর্নীতি করেছে সেটা কিন্তু নয় সেই লিস্টও হয়তো বা তাদের কাছে আছেন মিঠু ভাই এমন একজন মানুষ যে গুড বুকে তিনি আছেন সবার এবং তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন এই জায়গায় বরঞ্চ পরিবর্তন হলে আমাদের জন্য হিতে বিপরীত হতে পারে আরও খারাপ কিছু হতে পারে তো আমার যেটা মনে হচ্ছে যে যেই যেই জায়গায় ঘাটতি আছে সেই সেই জায়গায় পরিবর্তিত হওয়াটা জরুরি কিন্তু যেই জায়গাগুলোতে খুব ভালো চলছে সেটা মনে হয় যে ঠিক থাকলে আরও বেটার হবে একদম অনেকেই এখন হচ্ছে গিয়ে হট কোশ্চেন যেটাকে বলা হয় এখন অনেকেই বলছেন যে আসলে এখন সভাপতি কে হবেন স্পেশালি নাজবুল হাসান পাপুলের পদত্যাগের পর অনেকের নাম আসছে এর মধ্যে অন্যতম একটা নাম যেটা নিয়ে সবে আলোচনা করছেন ফারুক আহমেদের নাম আপনার কাছে কি মনে হয় তার হওয়ার সম্ভাবনা কতটুকু এবং যদি তিনি হন তাহলে কি কেমন হবে বিসিবি প্রথমত ফারুক ভাই বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন দীর্ঘদিন তিনি প্রধান নির্বাচক ছিলেন তিনি ক্রিকেটের মানুষ এবং যেহেতু গুঞ্জনটা এচছেন তিনি নিজেও ইন্টারভিউ দিয়েছেন যে তার কাছে সরকার পক্ষ থেকে প্রস্তাব এচছেন তার মানে এটা মোটামুটি যে একটা প্রসেসের মধ্যে আছে যে ফারুক ভাই হতে চলেছেন যেহেতু ক্রিকেট অঙ্গনের মানুষ ক্রিকেট খেলেছেন দীর্ঘ সময় ক্রিকেট বোর্ডের সাথে ছিলেন তিনি অবশ্যই ব্যাপারগুলো ভালোভাবে বুঝবেন এবং ক্রিকেট বোর্ডের নির্বাচক হিসেবে থাকলেও কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে বহু বছর তিনি কাজ করেছেন তিনি জানেন যে কোন কোন জায়গাগুলোতে ডেভেলপ করতে হবে এবং সবথেকে বড় কথা তিনি তার পুরো সময়টাই ক্রিকেট বোর্ডে দিবেন ক্রিকেটের উন্নয়নে দিবেন আশা করছি যা হবে পরিবর্তন যেহেতু হবে ভালোই হবে